মাদ্রাসা কেন প্রয়োজন আছে শুনবেন না শুনবেন না শুনবেন তার আগে কয়েকটা পয়েন্ট আপনাকে শুনতে হবে পয়েন্ট নাম্বার 1 এক নাম্বার পয়েন্ট হবে আজকের আলোচনা ইসলাম কি ইসলাম কি এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হবে ইসলাম কোথা থেকে এলো আর তিন নাম্বার পয়েন্ট হবে যে ইসলামের প্রচার প্রসার কিভাবে ঘটলো মাদ্রাসা এখানেই চলে আসবে আর তৃতীয় নাম্বার পর চতুর্থ নাম্বারে আলোচনা করব আপনারা যদি ধীরস্থিরভাবে সুস্থভাবে বসে থাকেন আর অল্প সময়ের মধ্যে যেটা চাইবো সেটা যেটা দেওয়ার নিয়ত করে এসেছেন সেটা যদি দিয়ে দেন তাহলে আমি একটু সময় পাবো কিছু বলার আর আপনার উদ্দেশ্য হাসিল হবে যে আজকে জামিয়াতে কিছু দিতে হবে এই দুটি উদ্দেশ্যে আমাদের সফল হবে যদি আমরা সময়কে অল্প সময়ের মধ্যে আমরা কাজে লাগাতে পারি যেই দানটা করব সেটা আমরা আমি যে সময় বলবো সে সময় আপনি এসে চটচট করে দিয়ে দেবেন ইনশাআল্লাহ রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো জোরে বলেন রাজি আছেন না আপনারা দীর্ঘ মেয়াদ মানে দীর্ঘ সময় ধরে আপনার 100 টাকা 200 টাকা কেউ দিল আবার স্রোত ভেঙে গেল আবার দিল যখন চাইবো তখন স্রোতের মতো বন্যা স্রোতের মতো এসে সবাই হাত বুঝাই করে নাম বলার প্রয়োজন নেই আপনি নিয়ত করবেন আল্লাহ আমি নিয়তে দান করছি আমার ছেলে অসুস্থ আমার মেয়ে পরীক্ষা দিয়েছে সে উত্তীর্ণ যাতে হতে পারে পরীক্ষায় যাতে ভালো ফলাফল করতে পারে এই জন্য আপনি দান করবেন আপনার নিয়তের খবর আপনি জানবেন আপনার মা বাপ মারা গেছে তার উদ্দেশ্যে আপনি দান করবেন নিয়তের খবর আপনি জানবেন আমাকে জানানোর প্রয়োজন নেই আমি মানুষকে জানাবো এটারও প্রয়োজন নেই আল্লাহ আপনার খবর রাখেন ভুল বলছি না ঠিক বলছি তাহলে আপনার সময় বাঁচবে আমার সময় বাঁচবে আর মধ্য থেকে আমাদের সবটা হাসিল হয়ে যাবে জি বুঝতে পারছি আমরা এভাবেই করবেন ইনশাআল্লাহ তাহলে ইসলাম কোথা থেকে এলো কোরআন এ বিষয়ে কোন নির্দেশিকা দিয়েছে কিনা আমাদের জানতে হবে চলুন আগে জানা যাক যে কোরআন এ বিষয়ে কি বলেছে ইসলাম কোথা থেকে এলো ইসলাম কি এটা যদি আমরা দেখি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হাদিসে জিবরিল থেকে আমরা এটা জানতে পারি ইসলাম কি না ইসলাম পাঁচটা জিনিসের উপরে ইসলাম পাঁচটা খুঁটির উপরে ইসলাম পাঁচটা খাম্বার উপরে ইসলাম আমি বিস্তারিত কথা এখানে বলবো না তবে দ্বিতীয় কথা আমি এখানে বিস্তারিত সংক্ষিপ্ত বিস্তারিত না বললে সংক্ষিপ্ত আকারে কিছু বলবো সেটা হলো ইসলাম কিভাবে এলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ কোরআনুল কারীম থেকে একটা আয়াত দিয়ে নবীকে জানালেন নবী হে তুমি মানুষদেরকে বলে দাও ইসলাম কোথা থেকে এসেছে এটা মানুষদেরকে তুমি জানিয়ে দাও আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিলেন ওই সূরাটির নাম হলো সূরাতুল আম্বিয়া কোরআনুল কারীমের 21 নম্বর সূরা 17 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর রুকুতে এখানে যে একটা আয়াত দিলেন ওই আয়াত নাম্বার হলো 92 আল্লাহ রাব্বুল আলামিন 92 নাম্বার আয়াতে তিনি সুন্দরভাবে বলছেন ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতু ওয়াহিদা পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে একটা সুন্দর কথা বলছি সেটা শুনে নাও নবীজিকে আল্লাহ তাআলা বললেন নবী হে নিশ্চয় তুমি মানুষদেরকে এই কথাটা বলবে ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতু ওয়াহিদা এখানে উম্মত বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মানে বাপকে বুঝিয়েছেন উম্মত মানে ধর্মকে বুঝিয়েছেন যেমন আল্লাহ তাআলা একটা দিন দিয়েছেন একটা ধর্ম দিয়েছেন আমরা যে দিনটা পেয়েছি যে ধর্মটার উপর আমরা রয়েছি ওই ধর্মটার নাম হলো ইসলাম কি নাম ইসলাম মুফাসসিরিন ইকরাম বলছেন উম্মত মানে হলো এখানে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুধু ইসলাম দিয়েছিলেন এমনটা নয় তার আগে হযরত আদম থেকে যদি আমরা শুরু করি তাহলে আদমের যুগে একটা ইসলাম ছিল ওই ধর্ম ছিল ওই ধর্মটার নাম ছিল ইসলাম হযরত নূহর যুগে নূহকে আল্লাহ তাআলা একটা দিন দিয়েছিলেন ধর্ম দিয়েছিলেন ওই ধর্মটার নাম ছিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন নূহর পরে ইব্রাহিম
ইব্রাহিম কে দিলেন একটা ধর্ম, ওই ধর্মটার নাম ছিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কে দিলেন যে ধর্মটা, তার নাম ছিল ইসলাম। ঈসা কে যে ধর্মটা দিলেন তার নাম হলো ইসলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ যে ধর্মটা দিলেন তার নাম হলো ইসলাম। তাহলে প্রত্যেকটা নবী কে আল্লাহ তাআলা একটা ধর্ম দিয়েছিলেন, ওই ধর্মটার নাম ছিল ইসলাম। আমার আল্লাহ বলছেন উম্মত মানে হলো ধর্ম, একটা ধর্ম দিয়েছি তার নাম হলো ইসলাম। আমার নবী মুহাম্মদ সাল্লামের সঙ্গে তার পূর্বপুরুষ যত নবী এসেছিলেন তার পূর্বে প্রত্যেকটা নবীর সঙ্গে সম্পর্ক ছিল। একজন নবীর সঙ্গে আর একজন নবীর সম্পর্ক হলো বইমাত্র ভাই। বইমাত্র ভাই কাকে বলে এটা আর বলার প্রয়োজন নেই, আপনারা ভালো জানেন। মানে বাপ হলো আলাদা আলাদা আলাদা, মানে বাপ হলো একটা, তাকে বইমাত্র ভাই বলা হয়। বইমাত্র ভাই কাকে বলা হয়? বাপ হলো একটা আর মা হলো আলাদা আলাদা আলাদা, মা হলো আলাদা আলাদা আর বাপ হলো একটা, এর নাম হলো বইমাত্র ভাই। যত ওই মায়ের পেট থেকে সন্তান এলো, আর বাপ যেহেতু একটা, বাপ বিবাহ করেছে একাধিক, আর একাধিক স্ত্রীর পেট থেকে অসংখ্য বাচ্চা এসেছে পৃথিবীতে, তারা সকলেই বইমাত্র ভাই। তাদের পরিচয় হলো ভাই, তারা আপন ভাই নয়, তাদেরকে বইমাত্র ভাই বলা হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী এবং রাসূল এসেছিলেন প্রত্যেকটা নবী এবং রাসূল তারা ছিলেন বইমাত্র ভাই। তারা একে অপরের সঙ্গে তাদের সম্পর্ক ছিল ভাই। ওই ভাইটা কি ভাই? আপন ভাই নয়, ওই ভাইটার নাম ছিল বইমাত্র ভাই। অর্থাৎ তাদের বাপ হলো একটা, বাপ কাকে বলা হয়? বাপ হলো ইসলাম। তাদের ইসলাম হলো একটা আর তাদের মা হলো আলাদা আলাদা আলাদা। এখন কথা হলো বইমাত্র ভাই, তাদের বইমাত্র ভাই মানে তাদের বাপ হলো একটা, বাপ কাকে বলা হয়েছে? ইসলাম। যেহেতু প্রত্যেকটা নবীকে একটা দেওয়া হয়েছিল, ধর্ম একটা দেওয়া হয়েছিল, তার নাম ইসলাম, ইসলাম তাই হলো তাদের বাপ বোঝানো হয়েছে। ইসলামকে বাপ বোঝানো হয়েছে মানে একটাই বাপ, আর মা হলো আলাদা আলাদা, মানে শরীয়ত তাদের আলাদা আলাদা। কেমন শরীয়ত আলাদা আলাদা ছিল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত ছিল ওই শরীয়তটা মুসার সঙ্গে মিল ছিল না। মুসার যে শরীয়ত ছিল সেটা ঈসা নবীর সঙ্গে মিল ছিল না। হযরত ঈসার যে শরীয়ত ছিল সেটা অন্যান্য নবীর সঙ্গে মিলছিল না। ও এইভাবে আদমের যে শরীয়ত ছিল নূহর যুগে সেই শরীয়তটা ছিল না। প্রত্যেকটা নবীর যুগে আলাদা 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 শরীয়ত ছিল। মা আমার বোনামার, আমি আপনাকে এই কথাটাই বোঝাতে চাচ্ছি, মানে ধর্ম হলো একটা আর শরীয়ত হলো আলাদা আলাদা আলাদা। বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? জি বুঝতে পারলেন? এবারে চলুন, মানুষ যারা উঠছে ওরা খেতে যাবে, আপনি ভাবছেন আমিও যাব নাকি? যেতে পারেন, যেহেতু সরকারের নির্দেশ, আমি বললে হবে? সরকার বসে আছেন পাশে, উনি নির্দেশ দিয়েছেন খেতে, আপনারা খেতে যাবেন। কারণ মানুষকে গুছানো খুব কঠিন বাজি আর ভাঙা খুব সহজ। একটা ঘর আপনি বানাবেন, আর ওই ঘরটা যখন ভাঙতে যাবেন তৈরি করবেন খুব সময় লাগবে, আর ভাঙতে যাবেন চট করে ভেঙে যাবে। তা মানুষগুলো কি গজল টজল দিয়ে এদিক ওদিক করে একটু সুন্দর করে বসে কিছু ভূমিকা নিয়ে কথা বলবো ভাবছি, কিন্তু তার আগেই বলছে খেতে যাও, তাহলে হবে? খ্যাপলা মারার আগে আগে বুঝতে হবে এই জায়গায় মাল আছে, তবেই তো খ্যাপলাটা ফেললে পারে, টানলে পারে মাল আসবে। আর যদি খ্যাপলা ফেলে দিই সৈন্য চলে আসবে, হবে কি হবে না? তা আপনি বলেছেন যেহেতু সরকারের নির্দেশ আপনি যান, তবে সবাই একবারে যাবেন না, আস্তে আস্তে যাবেন, ওনাদের খাওয়াতে সুবিধা হবে, আর এখানকার সভাটার একটা মানানসই থাকবে। ঠিক বলছি না ভুল বলছি? জি, তাহলে আপনারা একটু বসুন। বলছিলাম তাহলে আমরা ধর্ম পেলাম একটা, ইসলাম পেয়ে গেলাম, ইসলামকে খুঁজে বাহির করলাম। এখন ইসলাম কি পৃথিবীতে একটাই ছিল না অন্যান্য আরো ধর্ম ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ পৃথিবীতে নিশ্চিত করেছি, আমি নির্ণয় করেছি যে ধর্মটাকে
তার নাম হলো ইসলাম। ইসলামকে আমি মনোনীত করেছি, নির্বাচিত করেছি। এখান থেকে বোঝা যায়, এই আয়াত থেকে এটি স্পষ্ট হয় যে আমাদের কাছে যে ইসলাম এসেছে, এই ধর্ম বাদে আর অসংখ্য পৃথিবীতে ধর্ম আছে। বর্তমান সময়ে আপনি এই জায়গায় বসে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন মোবাইলে এই মুহূর্তে আপনি পেয়ে যাবেন 4,500 ধর্ম পৃথিবীতে আছে। আর 4,500 ধর্মে আপনার প্রত্যেকটা ধর্মে তাদের নিয়ম আছে, রীতি আছে, নীতি আছে, তাদের ধর্মগ্রন্থ আছে, আলাদা আলাদা তাদের শরীয়ত আছে। ভাই আমার, বোন আমার, আপনাকে আমি বলছিলাম, রে বোন আপনি একটি ধীর স্থির ভাবে শুনুন, নিশ্চিত ভাবে আপনাকে আমি বলতে পারি আপনি নিশ্চিত কিছু পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে আমি দিতে এসেছি, নদিয়া থেকে এসেছি আপনাকে কিছু দেওয়ার জন্য। আপনি যদি নেন তাহলে পাবেন, আর মন দিয়ে যদি না শুনেন তাহলে আপনার কিছুই ঢুকবে না। আমি আপনাকে বলছিলাম যে ধর্ম একটাই নয়, অসংখ্য ধর্মের মাঝ থেকে আল্লাহ একটা বাছাই করে চুনিয়ে নিয়েছেন, ওই যায় ধর্মটার নাম হলো ইসলাম। ওই ইসলামের যারা অনুসারী, ইসলামের অনুসারী যারা, তাদের নাম রেখেছেন আল্লাহ। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, এরাই হলো মুসলমান। আমরা কি জোরে বলেন তো, আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? জি, তাহলে আমাদের ধর্মের নাম পেলাম, আর আমাদের নিজের নামও পেলাম। আল্লাহ রেখেছেন কি নাম? মুসলমান। এখন মুসলমান নাম যেহেতু আল্লাহ রেখেছেন, এখন নামাজ পড়লেও চলবে, দান করলেও চলবে, আর অন্যান্য কাজ করলেও চলবে, চলবে চলবে না? নাম তো রেখে দিয়েছেন আল্লাহ, আবার প্রয়োজন কি আছে? বন্ধুরা আমার, মানুষকে সঠিক রাস্তা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ধর্ম দিলেন, আর ধর্মে যারা অনুসারী হবে তাদের নাম রাখলেন মুসলমান, তাদের নাম রাখলেন মুসলমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে মুসলমান তোমরা শুনে নাও, তোমাদেরকে আল্লাহ কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেকটা উম্মতের কাছে একজন করে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে দুটি দায়িত্ব দিয়েছিলেন। এক নাম্বার দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেকটা নবী, প্রত্যেকটা উম্মতের কাছে একজন করে নবী পাঠিয়েছিলাম। হযরত মূসা আলাইহিস সালাম যুগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার দুই ভাইকে নবী বানিয়েছিলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন দুই ভাইকে নবী বানিয়েছিলেন। তবে প্রত্যেকটা উম্মতের কাছে আল্লাহ তাআলা নির্বাচিত একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নির্বাচিত প্রতিনিধিগুলোর মধ্যে থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বেছে নিয়েছিলেন। তাকে কি দায়িত্ব দিয়েছিলেন? আল্লাহ বললেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ, রে মুসলমান তোমরা জালালপুরের মুসলমান, এলাকার মুসলমান যারা আছো তোমরা শুনে নাও, তোমরা যারা এসেছো আজকের এই সভাতে, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা একটা বাণী তোমাদেরকে শুনিয়ে দিলাম, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেকটা নবীর ডিউটি ছিল। আজকে নবী নেই, ওই নবীদের কাজটা আজকে কারা করছে? না মাদ্রাসা আলা করছে, না আজকের এই সমস্ত আলেম ওলামা করছে। আমি মাওলানা মুখতার এসেছি নদিয়া থেকে আপনাকে দিন শেখানোর জন্য, শরীয়তের কথা বলার জন্য। আপনি ভুল রাস্তা আছেন, হাত ধরে টেনে নিয়ে এসে সঠিক রাস্তায় দাঁড় করে দেওয়ার জন্য আমি নদিয়া থেকে এসেছি। আর কোন ভাই এসেছেন 24 পরগনা থেকে, বসিরহাট থেকে, কেউ এসেছেন আপনার এলাকা থেকে, প্রত্যেকটা আলেম এসেছে আপনাকে সঠিক রাস্তা দেখানোর জন্য। শুধু তাই নয়, আপনার এখানে যে সমস্ত আলেম গুলোকে রেখেছেন তাদের ডিউটি হলো আজকের এই জামিয়া তৈরি করেছেন, জালালপুরের জামিয়া তৈরি করেছেন,
আপনাদের জামিয়া তৈরি করেছেন এলাকাতে যত মাদ্রাসা তৈরি হয়েছে সর্বোপরি আপনাদের আজকে এই মাদ্রাসা এই মেহনতটা আপনারা করছেন কেন এখানে টাকা ব্যয় কেন করছেন সময় ব্যয় কেন করছেন কারণ এখান থেকে ইসলামের প্রচার প্রসার ঘটছে ইসলামের দুশমন যারা আজকে যারা আই আবু লাহাবের উত্তরসূরি যারা আবু লাহাবের রোহানি সন্তান পৃথিবীতে যারা আছে আবু জাহালের উত্তরসূরি যারা রোহানি সন্তান যারা আছে তারা মানুষকে ডাক দিচ্ছে তাগুতের দিকে কেমন ভাবে ডাক দিচ্ছে তাগুতের দিকে ডাক দিচ্ছে আয় 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 তোরা এই দিকে চলে আয় এদিকে আবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন তার যেই দিনে জন্ম হলো জন্ম হওয়ার পর সর্বপ্রথম যে মানুষটার জন্মের খবর পেয়ে খুশি হয়েছিল ওই মানুষটার নাম ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা শোনার পর যে মানুষটা সবচাইতে খুশি হয়েছিল ওই মানুষটা অন্য কেউ নয় ওই মানুষটার নাম ছিল ওই মানুষটা আপন চাচা তার নাম ছিল আবু লাহাব কি বলল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার খবরটা আবু লাহাবের একটা দাসী গিয়ে তাকে পৌঁছে দিল আর এত খুশি হলো যে আমার ওই মৃত্যু ভাই আব্দুল্লাহ যে মারা গেছে সে এতিম সন্তান তার আজকে ভূমিষ্ঠ হয়েছে চাঁদের মতো ফুটফুট একটা ছেলে হয়েছে এই খবরটা পৌঁছে দিল কে না তার কৃতদাস পৌঁছে দিল আর সঙ্গে সঙ্গে এই আবু লাহাব ওই মেয়েটিকে তার দাসীটাকে সে সঙ্গে সঙ্গে আজাদ করে দিল বলল আর তোমাকে আমার গোলামিত্ব জিন্দেগি করতে হবে না আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম এই খবরটা যে মানুষটা দিল তাকে আজাদ করে দিল এখান থেকে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি বলতে চাচ্ছি সবচাইতে খুশি হলো কোন মানুষটা না আবু লাহাব খুশি হলো নবীর জন্মে আবু লাহাব খুশি হওয়ার কারণে আবু লাহাব খুশি হওয়ার কারণে নবীর জন্মের কারণে খুশি হলো আর খুশি হওয়ার কারণে মক্কার অলিতে গলিতে খবরটা পৌঁছে দিল আর কি করলো আবু লাহাব একটা অনুষ্ঠান করলো আজ যে অনুষ্ঠান আপনার মিলাদুন নবী নামে চলছে এটা আপনার শরীয়ত সম্মত নয় এটা শরীয়ত আপনাকে সাপোর্ট করে না এই কথাটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে কাছের মানুষ যিনি ছিলেন নবীজিকে যিনি সবচাইতে বেশি ভালোবাসতেন যে মানুষগুলো নবীর জন্য জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন ওই মানুষগুলোর নাম ছিল সাহাবি তাদের মধ্যে থেকে সবচাইতে জ্ঞানী ছিলেন যে সাহাবিরা তাদের মধ্যে আবু বকর ওমর এদের চাইতে জ্ঞানী মানুষ তৎকালীন সময়ে আর কেউ ছিল না নবীর জন্মের কারণে কোনদিন মিলাদুন নবী সাহাবিরা করেছেন হাদিস কোরআন থেকে প্রমাণ হয় না আজকে যেটা করছে এটা ওই যে আবু লাহাব করেছিল মনে আছে আবু লাহাব করেছিল আবু লাহাব কি করেছিল আবু লাহাব একটা অনুষ্ঠান করেছিল সেই অনুষ্ঠানটা আজকে এক শ্রেণীর মানুষ করছে যারা বলছে আমরা হলাম সবচাইতে নবীর পিয়ারা ব্যক্তি আমরা হলাম আশেকে রাসুল যারা এই দাবি করছে তারা ভ্রান্ত পথে আছে বন্ধু আপনাকে বলছে আপনি শিক্ষিত মানুষ আপনি সাবধান হয়ে যান সঠিক জায়গায় চলে আসুন নবীর সহি কথাগুলো আপনি সংগ্রহ করুন কোরআনকে ভালো করে বুঝে পড়ার চেষ্টা করুন নিশ্চিত এটা আমি বলতে পারি আপনি সঠিক জায়গা পেয়ে যাবেন আল্লাহ আপনাকে হিদায়ত দেবে আপনি অযথা উল্টো পাল্টা কথা বলে মানুষকে সঠিক জায়গা থেকে আপনি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন গোমরাহের দিকে যেটা আল্লাহ স্বয়ং নিষেধ করেছেন নবী যত এসেছিলেন পৃথিবীতে সকল নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন ইব্রাহিমকে বলেছিলেন হে ইব্রাহিম তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি তুমি শুনে নাও তোমাকে যে দায়িত্বটা দিচ্ছি সেটার নাম হলো এই তাগুত থেকে মানুষকে তুমি সাবধান করো মানুষকে তুমি ডেকে যত মূর্তি আছে আজও তার বাপ তার সঙ্গে অনেক তর্ক বিতর্ক হলো মূর্তির সঙ্গে সে আপোষ করেনি মূর্তির সঙ্গে একটা কথাই বলেছিল এগুলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নিষেধ করেছেন এগুলো হলো শিরক কাজ অতএব কাজ থেকে মানুষকে আমাদেরকে বাঁচাতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই কাজটাই করেছিলেন যখন তিনি নবী হলেন নবী হওয়ার পর জন্মগ্রহণ যেদিনে করলেন এরপরে বড় হলেন আস্তে 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 বড় হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনে বড় হলেন 25 বছর বয়স হলো সেই দিন নবীর সবচেয়ে চরম বন্ধু যে মানুষটা ছিল খুশিতে যে মানুষটা এত বন্ধুত্ব
তৈরি করেছিল যে মানুষটা সকালে না দেখলে বিকালে যেদিন সকালে দেখেছে বিকেলে না দেখলে থাকতে পারত না নবীকে ওই মানুষটার নাম কি একবার জোরে বলা যাবে ওই মানুষটার নাম হলো আবু লাহাব কি বললাম জোরে বলেন আরো জোরে বলেন কি নাম বললাম আবু লাহাব একটু পান করুন আবু লাহাব আবু লাহাব নবীর সবচাইতে কাছের মানুষ ছিল এবং খুব কাছের বন্ধু ছিল जी बोल चिलाम नबी सल्लल्लाहु अलैहि वसल्लम चरम बंधु जे मानुषटा तार नाम हलो आबू लाहाब से चरम बंधु सकाले ना देखले सकाले देखे बिकेले ना देखले थाकते पारे ना বিকেলে দেখেছে সকালে না দেখা হলে পরে থাকতে পারে না নবীর খোঁজে সে পাগল হয়ে যায় এত আশেকে রাসূল হয়েছে সে এই মানুষটা নবীর সঙ্গে এত বন্ধুত্ব এত আপনার মিত্রতা সেই এই মানুষটা আস্তে আস্তে নবী যখন ২৫ বছর বয়সে পদার্পণ করলেন একটা ব্যবসার ব্যবস্থা করে দিলেন এরপরে বিবাহর ব্যবস্থা করলেন কে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ ব্যবস্থা করলেন যে মানুষ দুটি তার মধ্যে একজনের নাম হলো আবু লাহাব আর একজনের নাম হলো আবু তালেব দুই ভাই মিলে ভাতিজার বিবাহর ব্যবস্থা করলেন বিবাহ ব্যবস্থা করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরজ্জাত সন্তান পৃথিবীতে এলো তার মধ্যে ছেলেরা সবাই মারা গিয়েছিল চারজন মেয়ে বেঁচে ছিল তার মধ্যে দুজন মেয়ের কথা আপনাকে বলছি একজনের নাম হলো রুকাইয়া আর একজনের নাম হলো উম্মে কুলসুম একজনের নাম রুকাইয়া আর একজনের নাম হলো উম্মে কুলসুম রুকাইয়া আর উম্মে কুলসুম তারা দুজনেই আপনার এই পৃথিবীর মাটিতে ভূমিষ্ঠ হওয়ার পর তারাও বড় হলো তারা সাবালিকাও হয়ে গেল বিবাহের জন্য তাদের প্রস্তুতি নিতে হবে এমন সময় তাদের হয়েছে আল্লাহর নবী প্রস্তুতি গ্রহণ করবেন এমন সময়ে ওদিকে আবু লাহাব যেহেতু নবীর চরম বন্ধু বন্ধুর একটা বন্ধুর তরফ থেকে বন্ধুর দুটি ছেলে আছে একজনের নাম হলো উতাইবা একজনের নাম হলো উতাইবা আর একজনের নাম হলো উতবা উতাইবা আর উতবা উতবা আর উতাইবা তারা দুই ভাই তারাও বড় হয়েছে এরা হলো আবু লাহাবের দুইজন সন্তান আবু লাহাব একদিন বলছে মোহাম্মদ বলে কি এক কাজ করলে হয় না বলে কি কাজ আমার তো অনেক সম্পদ আছে এই সম্পদগুলো যদি আমার ছেলের অন্য কোথাও বিয়ে দিই অন্য ঘরের মেয়ে আসবে অন্য বংশের মেয়ে আসবে তারা আমার মাল তারা ভক্ষণ করবে যদি আমি বলি যে তোমার দুটি মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দাও তখন বিবাহ জায়েজ ছিল বিবাহ দাও তাহলে কি তুমি আপত্তি জানাবে নবীজি বললেন না আপনি আমার চরম বন্ধু আপনি যদি আমাকে বলেন তোমার দুটি মেয়ের সঙ্গে আমার দুটি ছেলের বিবাহ দিতে আমি রাজি হয়ে যাব নবীজি রাজি হয়ে গেলেন বিবাহ হয়ে গেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের বিবাহ যখন হয়ে গেল আল্লাহর নবীর মেয়ের বিবাহ হয়ে যাওয়ার পর এবার সময় কেটে যাচ্ছে আস্তে 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 সময় কাটছে নবীজি আমার এরপরে বয়সটা যখন নবীর পৌঁছালো কোন বয়সে না নবীর বয়স এবার পৌঁছালো ৪০ বছর বয়সে ৪০ বছর বয়সে নবীকে আল্লাহ তাআলা আয়াত দিলেন ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লাহ আয়াত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুহাম্মদ আমি তোমাকে নবী হিসাবে গ্রহণ করে নিলাম আমি তোমাকে নবী হিসাবে আজকে মনোনীত করলাম তোমাকে আমি দায়িত্ব দিলাম তুমি তোমার নিকট আত্মীয় যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে তুমি ঐশ্বরিয়তের দিকে ডাকো আল্লাহর দিকে আহ্বান করো তারা যেন এক আল্লাহ পেয়ে যায় আর অন্ধকারের ভিতর থেকে তারা যেন আলোর দিকে চলে আসে তারা যেন অভিভাবক বানিয়ে নেয় কাকে না আল্লাহকে যেন তারা অভিভাবক বানিয়ে নেয় আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু
বড় আউলিয়া উম্মত তাগুত ইখরিজুনহুম মিনাজ যুলুমা ইলান নূরি ইলাজ যুলুমাত আমার আল্লাহ বলছেন শোনো মুসলমান সূরায়ে এই সূরাটা এই আয়াতটা আছে আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার একটি সূরা দিয়েছেন ওই সূরার 257 নাম্বার আয়াত আল্লাহ তাআলা এই আয়াতটা সুন্দরভাবে বর্ণনা করলেন আল্লাহ বলছেন যারা আল্লাহকে অভিভাবক বলে মেনে নিয়েছো তোমরা শুনে নাও তোমাদের জন্য আল্লাহ তাআলা তোমরা অন্ধকারে জগতে আছো তোমরা তাগুতের মধ্যে ঢুকে আছো ওখান থেকে আমার আল্লাহ তোমাদেরকে বাহির করে নিয়েছে কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম নবী হে তুমি মানুষদেরকে জানিয়ে দাও মানুষদের জন্য আমি তোমাকে মনোনীত করেছি মানুষদের জন্য আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হে আমি তোমাকে গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি এখন তুমি মানুষের জন্য করো না তুমি মানুষকে আহ্বান করো কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম মানুষকে সঠিক রাস্তায় ডাক দাও হে নবী তুমি মানুষদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দাও যেটা সঠিক রাস্তা সহজ রাস্তা এবং সরল এবং সহজ যে রাস্তাটা ওই রাস্তাটার নাম হলো ইসলাম ইসলামের রাস্তাতে তাদেরকে হাত ধরে নিয়ে এসো আর তাদেরকে দাঁড় করিয়ে দাও আর তাদেরকে বলে দাও এই এই জিনিসগুলো করা যাবে না তাগুত থেকে তোমরা ফিরে এসো মানুষের বানানো ধর্ম বানানো নিয়ম নীতি এগুলো মানা যাবে না তোমরা এক আল্লাহর উপাসনা করো তাহলে আল্লাহ তোমাদেরকে তাগুত থেকে বাহির করে নেবেন আর তাগুত থেকে বাহির করা মানে আল্লাহ বলছেন তিনি নিজে বলছেন আল্লাহ ওয়ালিয়্যুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আমার আল্লাহ বলছেন আমি অন্ধকার থেকে তোমাদেরকে আলোর দিকে নিয়ে আসব আলো মানে হলো ইসলাম আলো মানে হলো কোরআন কোরআনকে নূর বলা হয়েছে এই কোরআনের দিকে তোমরা এসো তাহলে তোমরা আলো পেয়ে যাবে এই কোরআনটার নাম হলো নূর এই কোরআনটার নাম হলো হুদা এই কোরআনটা তোমাদেরকে হিদায়াতের রাস্তা দেখাবে সঠিক রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেবে আর যারা সঠিক রাস্তা পাবে না ওই মানুষগুলোর জন্য আল্লাহ বললেন তোমরা কখনোই যারা মুখকে ফিরিয়ে নেবে এই রাস্তা থেকে যারা মুখকে ফিরিয়ে নেবে এই রাস্তা যাদের ভালো লাগবে না কোরআন যাদের ভালো লাগবে না মাদ্রাসা যাদের ভালো লাগবে না আজকের এই জামিয়াকে যাদের পছন্দ হবে না আজকের এই মাহফিল যাদের মনের মধ্যে ঢুকবে না মন যাদের চাইবে না এখানে বসি ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কথা বলে দিলেন আল্লাহ বললেন ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আমি যেই কথা আপনাদের সামনে বলছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাকে দায়িত্ব দিলেন নবী হিসেবে গ্রহণ করার পর আল্লাহ বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন নবী হে তোমার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে তুমি ডাক দাও আর তাদেরকে তুমি ডাক দিয়ে সঠিক রাস্তায় তুমি তাদেরকে পৌঁছে দাও আল্লাহর নবী সকালবেলায় কিছুদিন পর নবী যখন ইসলাম পেলেন নবী হলেন তারপরে তিনি 3 বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করলেন ওই সময় অল্প কয়েকজন মানুষ মুফাসসিরিনে কিরাম বলেছেন ঐতিহাসিকগণ বলেছেন যে মাত্র 70 জন মুসলমান 70 জন মানুষ নবীর হাতে হাত রেখে নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলেন নবীর জন্য জীবন দেবে নবীর ভালোবাসা তাদের অন্তরে সৃষ্টি হয়েছিল নবীর একমাত্র কাছের মানুষ ছিল মাত্র 70 জন আর বাকি সবাই ছিল নবীর বিরোধী আল্লাহর নবী ওই সময় কোনো আওয়াজ দিলেন না 3 বছর গত হয়ে গেল তিনি লুকিয়ে লুকিয়ে রাতে রাতে অন্ধকার অন্ধকারে ইসলাম প্রচার করতেন আর হঠাৎ করে 4th বছরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন নবী হে আর এভাবে চলবে না এখন যেটা করতে হবে তোমাকে সেটা তোমার নিকটাত্মীয় যারা আছে তাদের সকলকে তুমি সঠিক রাস্তা দিয়ে দাও আর তাদেরকে হিদায়াতের রাস্তা খুঁজে দাও আর তাদেরকে ডাক দাও যেন তারা সঠিক রাস্তা এসে দাঁড়িয়ে যায় অবশ্যই তাদের টর্চ লাইটের মতো তাদের নূর সামনের দিকে জ্বলবে অর্থাৎ কোরআন তাদেরকে নিয়ে চলে যাবে কোথায় আলো দিয়ে নিয়ে চলে যাবে তাদের কোন গন্তব্যস্থল জান্নাতে পৌঁছে দেবে
নবী সকাল বেলা তিনি সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে ওঠার পর বিশ্বনবী আমার বলছেন, ইয়া সাবাহা ইয়া মাশারাল কুরাইশ, এভাবে নবী আমার গোত্রের নাম ধরে ধরে বলছেন, আল্লাহ নবী নাম ধরে ধরে বলছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, নিজেকে বাঁচিয়ে নাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নাও। এ কথা নবী আমার বংশের নাম ধরে ধরে ডাক দিচ্ছেন, বলছে আব্দে মানাব উনকুদু আউনকুদু আনফুসাকুম মিনান্নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর আগুন, এত খাতরা ওই আগুনটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ওই আগুনটা এত ভয়ঙ্কর আগুন। সাহাবায়ে কিরামগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুনের রূপ কেমন হবে? বিশ্বনবী আমার বলছেন জাহান্নামের আগুনের রূপ এমন ভয়ঙ্কর হবে, ওই জাহান্নামকে জ্বালানোর জন্য আল্লাহ ফেরেশতাদেরকে নিযুক্ত করলেন, নির্দিষ্ট কিছু ফেরেশতাকে আল্লাহ হুকুম দিলেন জাহান্নামকে জ্বালাও, ও জাহান্নামকে জ্বালাতে শুরু করে দিল। উকিদা আলাইহা আলফা সানাতিন, ওই জাহান্নামকে 1000 বছর তারা জ্বালালো। জ্বালাতে 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 তারা কোন জায়গায় গেল? জ্বালানোর পর 1000 বছর যখন কমপ্লিট হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতারা সে বলছেন, মাবুদগো আমরা জাহান্নাম প্রস্তুত করতে পেরেছি কি? আল্লাহ বললেন, এখন জাহান্নামের রব কেমন হয়েছে? আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, তারা বলল, ওই ফেরেশতারা সকলে বলল, কর হাত্তা আহমার রাত, আল্লাহ ওই জাহান্নামের রং এখন লাল বরণের হয়ে গেছে, রক্ত যেমন লাল হয় লাল বরণের রং হয়ে গেছে। আল্লাহ বললেন, না সোম্মা উক্কি দালে আবার জ্বালাতে শুরু করে দাও, আবার জ্বালাতে শুরু করলো, জ্বালাতে 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 আবার 1000 বছর জ্বালালো, মোট 2000 বছর জ্বালানো হলো। এবার জাহান্নামের রং হয়ে গেল সাদা দুধের মতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা গিয়ে বলছে, মাবুদ আমরা কি জাহান্নামকে প্রস্তুত করতে পেরেছি? আল্লাহ বললেন, না এখনো জাহান্নামকে প্রস্তুত করতে পারোনি, আবার তোমরা জ্বালাও। সোম্মা উক্কি দালে আলফা সানাতিন, আবার 1000 বছর জ্বালালো, মোট 3000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের রং হয়ে গেল হাত্তা আমি আজাদ হাত্তা আসওয়াদ, ওই জাহান্নামের রং হয়ে গেল কালো, এত কালো আলকাতরা যেমন কালো হয়। ওই জাহান্নামী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী বলছেন, অনেক কথা বললেন নবী, এরপরে নবী আমার সংক্ষেপে বলছেন, আমি তোমাদেরকে ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি নিজ চোখে দেখতে পাচ্ছি তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে আমি আপ্রাণ চেষ্টা করছি, তোমরা আমার কথা শুনে না মেনে নাও, তোমরা জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ নবী যখন কথা বললেন তখন সঙ্গে সঙ্গে আবুল আহাব, এতদিনের চরম বন্ধু ছিল, এবার আবুল আহাব একটা বদদোয়া দিচ্ছে। আবুল আহাব বলছে, রে মোহাম্মদ এই জন্য তুমি আমাদেরকে ডেকেছ, তুমি ধ্বংস হয়ে যাও, তাব্বাল্লা কায়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার জন্য ধ্বংস, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী খুব কষ্ট পেলেন, সবাই চলে গেল, যত মানুষ একত্রিত হলো সবাই চলে গেল, সবাই তাকে মিথ্যাবাদী বলল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওখানে আর দাঁড়িয়ে না থাকতে পেরে, ওখানে আর স্থিরভাবে না থাকতে পেরে তিনি আস্তে 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 গুটি পায়ে চলে এলেন। আসার পর নবীজি কয়েকদিন পর নবীজি এবার করলেন কি, মানুষদেরকে যেখানে পায় 20টা মানুষ, 2টা মানুষ, 4টা মানুষ যেখানে পায় সেখানে তিনি এই কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে মেনে নাও, আল্লাহর বিধান কোরআনকে মেনে নাও, তাহলে তোমরা নূর পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তাকে অভিভাবক বলে মেনে নাও, আল্লাহ ওয়ালিয়্যুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর, তাকে যদি অভিভাবক বলে মেনে নেই তাহলে সব জায়গাতে নিয়ে সাহায্য করবেন আমাদের, আমাদেরকে তিনি সাহায্য করবেন। অতএব আমরা একজন সঠিক অভিভাবক পেয়ে যাব, আমরা সঠিক অভিভাবক পেয়ে যাব। এখন কথা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন একটা বাজারে কিছু মানুষকে এই আহ্বান জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো পিছন দিক থেকে শুনছে কে না? আবুল আহাব। আবুল আহাব শোনার পর
একটা পাথর নিয়ে নবীকে মারবেন কোন কোন মুফাসসিরিন বলেছেন মেরে দিয়েছেন আল্লাহ রক্ষা করেছেন কুদরতি ক্ষমতাতে এই অবস্থাতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন ফিরে দেখছেন যে আমার উপরে পাথর নিক্ষেপ করছে বা পাথর মারার জন্য উদ্যত হয়েছে যে মানুষটা সেটা অন্য কেউ নয় এতদিনের চরম বন্ধু যে মানুষটা আমাকে না দেখলে থাকতে পারতো না আর আমার খবর সদা সর্বদা রাখতো ওই মানুষটা আজকে আমাকে পাথর দিয়ে মারার জন্য উদ্যত হয়েছে আল্লাহ নবী খুব কষ্ট পেলেন চোখের পানি ধরে রাখতে পারলেন না বন্ধু যখন কষ্ট দেয় খুব কাছের বন্ধু মনের বন্ধু প্রাণের বন্ধু যখন কষ্ট দেয় তখন আর সহা যায় না যার জন্য যাকে ভালোবাসেন আপনি যুবক ভাই যুবক বন্ধু যুবক বোন আমার যারা আছেন সকলে আপনারা জানেন স্বামী স্ত্রী যারা আছেন যদি আপনি আপনার স্ত্রীকে প্রকৃত ভালোবাসেন স্ত্রী যদি আপনাকে প্রকৃত ভালোবাসে যদি উভয়ের মধ্যে একটা ছোট বড় কথা হয়ে যায় তাহলে স্ত্রী দেখবেন চোখের পানি ফেলে দেয় কারণ সে জানে যে আমি আমার স্বামী অত্যন্ত ভালোবাসে আজকে কথাটা বলে দিল ভাবলো না বলে দিল দুঃখ পেলো যার জন্য কষ্ট পাই আর এই কষ্ট পাওয়ার কারণে চোখের পানি ধরে রাখতে পারে না সে চোখের পানি ছেড়ে দেয় নবী আমান অত্যন্ত কষ্ট পেলেন চোখের পানি ধরে রাখতে পারলেন না নবী আমার গদগদ কণ্ঠে তিনি কান্না ছলে তিনি যাচ্ছেন কোথায় না বাড়ির দিকে আল্লাহর নবী বাড়িতে যাওয়ার পূর্বে আবুল আহাব বাড়িতে গিয়ে পৌঁছে গেছে আবুল আহাব বাড়িতে পৌঁছে যাওয়ার পর সে তার দুটো ছেলে আর যেই ছেলে দুটির সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিবাহ দিয়েছিল একজনের নাম হলো উতবা আর একজনের নাম হলো উতাইবা উতবা উতাইবাকে ডাক দিয়ে বলল ইয়া উতবা উতাইবা তোমরা সন্তান আমি তোমাদের পিতা হুকুম করছে শুনে নাও যদি আমার মালের ওরস আমার মালের যদি তোমরা ওয়ারিস হতে চাও আমার যে এত সম্পদ আছে এগুলো যদি তোমরা ভাগ নিতে চাও তাহলে আমার কথাটা মেনে নাও আমি হলাম তোমাদের জন্মদাতা পিতা এই মুহূর্তে এই সময়ে এখন আর মুহাম্মাদের মেয়ে দুটিকে বাড়িতে রাখা যাবে না এই মুহূর্তে তালাক দিয়ে বাড়ি থেকে বাহির করে দাও তারা দুই ভাই মিলে আর কোন কথা না বাড়িয়ে তালাক দিয়ে দিল তালাক দেওয়ার পর নবীজির দুটি মেয়েকে বাড়ি থেকে বাহির করে দিল নবীজির দুটি মেয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে আপন বাবার বাড়ির দিকে যাচ্ছে নিজের পিতার বাড়িতে গিয়ে ঢুকলো আর ঢোকার পর তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে প্রবেশ করেননি আল্লাহর নবী ঢোকার আগে দুটি মেয়ে রুকাইয়া আর উম্মে কুলসুম ঢুকে গেছে তাদের চোখের পানি দেখে দুটি মেয়ে চোখের পানি দেখে মনের অবস্থা দেখে আর চেহারা দেখার পর তাদের মা মায়ের নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা বলছে বেটি রে কি হয়েছে তোমাদের কেন তোমরা কান্না করছো আর এই অবস্থাতে তোমরা দুই বোন কেন কান্না করতে করতে বাড়ি এলে আমাদের বাড়িতে কেন এলে কি ঘটেছে বলো আল্লাহ নবীর দুটি মেয়ে আর তারা চোখের পানি ধরে রাখতে পারলো না তারা মায়ের গলা দুটি দুই বোনে ধরে কাঁদতে শুরু করে দিল হা মা করে কান্না করছে আর এমন সময় নবীজি বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করলেন আল্লাহ নবী ঢোকার পর দেখছেন যে বিশাল একটা দৃশ্য ভয়ঙ্কর একটা দৃশ্য দুইজন মেয়ে মায়ের গলা চেপে ধরে হাওমা হাওমা করে কান্না করছে নবীজি জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার আগেই নবীজির চোখের পানি তিনি ধরে রাখতে পারছেন না কারণ এত কষ্ট দিয়েছে আবুল আহাব চরম বন্ধু এখন শত্রুতায় পরিণত হয়েছে এত কষ্ট দিয়েছে পাথর মেরে সে অপমান করেছে বাজারে অসংখ্য মানুষের সামনে অপমান করেছে আপন চাচা তারপরে অপমান করেছে এই কথাটা বারবার মনে পড়ছে নবীজি বাড়িতে ঢোকার পর আবার কান্না রোল দেখলেন এর কারণে নবীজি আর থাকতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে নিজের দুটি মেয়েকে বলছেন বেটি রে কি হয়েছে তোমরা
তোমরা কেন এখন আমার বাড়িতে এসে কান্না করছো? তোমাদের মায়ের গলা চেপে ধরে কেন কান্না করছো? যেমন গ্লাস, কাঁচের গ্লাস যেমন শানে হাত থেকে পড়ে গেলে যেমন টস করে ভেঙে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আপনার ভিতরে ওই বাধা যে ব্যথাটা ছিল, যে কান্নাটা এতক্ষণ পর্যন্ত করতে পারেনি, ওই চাপা ব্যথাটা আল্লাহর নবী জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে দুটি মেয়ে এবং স্ত্রী তারা আর থাকতে পারলো না, তারা হাউমাউ করে কেঁদে বলছে, নবী গো আল্লাহ রাব্বুল আলামিনের ওই বাণীগুলো আপনি যেদিন থেকে আল্লাহর এই কথাগুলো বলতে শুরু করেছেন, আপনি যেদিন থেকে বলেছেন ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতি রাসূলা, মানুষের কাছে আপনি বলেছেন ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই কথা যেদিন আপনি বলতে শুরু করেছেন সেই দিন থেকে আপনার চাচা চরম বন্ধু যে মানুষটা ছিল ওই মানুষটা আপনাকে সদা সর্বদা অপমান করেছে। আজকে আমাদের দুটি মেয়ে তার দুটি ছেলের সঙ্গে বিবাহ হয়েছিল, দুটি মেয়েকে সে তালাক দিয়ে দিয়েছে। এই কথা যদি কোনো বাপ মা শোনে তাহলে স্থির থাকতে পারবে? জোরে বলেন পারবে? নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন আল্লাহ এই অবস্থাতে তুমি ছাড়া আমার কেউ নেই, তোমাকে আমি অভিভাবক বলে মেনে নিয়েছি। আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইখরিজহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, আল্লাহ তুমি হলে আমার অভিভাবক, এখন তুমি এর ব্যবস্থাপক, তুমি ব্যবস্থা করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। আমাকে সে অপমান করেছে, আমার জন্য বদ্ধ করেছে আমার আপন চাচা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে একটা সূরা দিলেন, ওই সূরাটা কোরআনের সিলসিলা অনুযায়ী সূরাটা হলো 111 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা 111 নম্বর সূরাতে 5টা আয়াত দিলেন আর এখানে 29টি শব্দ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণ বা অক্ষর দিয়েছেন 81টি। এই সূরাটির নাম হলো সূরাতুল মাসাদ বা সূরাতুল লাহাব। কটা আয়াত অক্ষর আছে বললাম? জোরে বলেন 5টা আয়াত আর 29টি শব্দ। আর এই সূরাটাতে 81টি অক্ষর আছে, কয়টা কয়টা বললাম? একবার যদি কেউ বিসমিল্লাহ সহকারে পড়ে, বিসমিল্লাতে কেউ বলেছেন 19টি অক্ষর আছে, কেউ বলেছেন 20টি অক্ষর আছে, ধরে নিলাম 19টি অক্ষর আছে, 19 আর 81 হয় 100, 100 × 10 তাহলে হয় 1000, নাকি বলছি ভুল বলছি না ঠিক বলছি? 1000 তো, 100 × 10 হয় 1000। আপনি যদি আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলিয়ে একবার পড়তে পারেন, আপনার আমলনামাতে 1000 নেকি যোগ হবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললে আল্লাহ আসমান আর জমিনের মাঝে যে ফাঁকা অংশটা রেখেছেন, কোন কোন হাদিসে এসেছে যে মিজানের পাল্লাতে আল্লাহ তাআলা এত নেকি দান করবেন, মিজানের পাল্লাতে আল্লাহ ভরপুর করে দেবেন নেকিতে। কি বললে? সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার বললে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই কথাগুলো শুনছিলাম যে কথাগুলো বললে পরে আমাদের সদা সর্বদা নেকি হবে, জি সেই কথাগুলো আমরা শুনছিলাম। এখন একবার সূরাটা আমরা সকলে বিসমিল্লাহ সহকারে সূরাটা একবার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব।